গতকাল আপনারা দুইটা খবর পেয়েছেন, এর মধ্যে একটা ভালো অপরটা খারাপ। চলুন আমরা প্রথমে খারাপ খবরটা নিয়েই কথা বলি। চীনের হাংজুতে গত বছর অনুষ্ঠিত হবার কথা ছিল এশিয়ান গেমস, তবে করোনা মহামারীর জন্য গত বছর গেমসটি আয়োজিত হয়নি। এক বছর পিছিয়ে এই বছর চীনে বসবে এশিয়ান গেমসের 19তম আসর। শুরুতে কথা ছিল এশিয়ান গেমসের ফুটবলে ছেলেদের দল পাঠাবে বাংলাদেশ। এশিয়ান গেমসে ছেলেদের মূল দল পাঠানো যায় না, পাঠাতে হয় অনূর্ধ্ব 23 দল। তবে অনূর্ধ্ব 23 দলে খেলতে পারবে 3 জন সিনিয়র ফুটবলার। 2018 এশিয়ান গেমসে ইতিহাস করেছিল জামাল ভূঁইয়ারা। গ্রুপ পর্বে অধিনায়ক জামাল ভূঁইয়ার গোলে শক্তিশালী কাতারকে হারিয়ে প্রথমবারের মতো রাউন্ড অফ 16 উত্তীর্ণ হয়েছিল বাংলাদেশ। And it looks like they're going through to the round of 16 in second place. Would you believe it? Round of 16 এ দক্ষিণ কোরিয়ার কাছে হারলেও সবার মন জয় করে নিয়েছিল জামাল ভূঁইয়ারা। কোরিয়ার বিরুদ্ধে 3 গোল হজম করেও একটা গোল শোধ দিয়েছিল বাংলাদেশ। তবে সেই বাংলাদেশ আর এই বাংলাদেশের মাঝে তফাৎটা বিশাল। ইংলিশ কোচ জেমিরের অধীনে এশিয়ান গেমসে ইতিহাস গড়া দলটা এখন যেন নিজেদের হারিয়ে ফেলেছে ব্যর্থতার গোলক ধাঁধায়, যেখান থেকে বের হওয়ার পথ জানা নেই বাংলাদেশের। ঘরের মাঠে দুর্বল শিষ্যদের বিরুদ্ধে জিততে পারেনি বাংলাদেশ, তাদের এশিয়ান গেমসে পাঠানোর কোনো যুক্তি দেখছে না বাফুফে। বাফুফে সিদ্ধান্ত নিয়েছে ছেলেদের এশিয়ান গেমসে পাঠাবে না, তাদের পরিবর্তে পাঠানো হবে নারী দলকে। ছেলেদের অনূর্ধ্ব 23 দল খেলানোর নিয়ম থাকলেও মেয়েদের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন। মেয়েদের জাতীয় দল অংশগ্রহণ করতে পারবে এশিয়ান গেমসে। ছেলেদের পরিবর্তে মেয়েদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার ফলে প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার সুযোগ পাচ্ছে সাবিনারা। অলিম্পিক বাছাই পর্বে যেতে না পারলেও এশিয়ান গেমসে খেলার দরজা খুলেছে মেয়েদের। সাফ চ্যাম্পিয়নশিপের পর এই প্রথম এত বড় আসরে খেলার সুযোগ পাচ্ছে ঋতু মারিয়ারা। মেয়েরা দীর্ঘদিন ধরেই ফুটবলে সাফল্য এনে দিচ্ছেন বাংলাদেশকে। ছেলেরা যেখানে দীর্ঘ 20 বছর ধরে সাফ চ্যাম্পিয়নশিপ জিততে পারছে না, সেখানে মেয়েরা ডাপটের সঙ্গে গত বছর জিতেছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। 2022 সালে 60টা ম্যাচ খেলে একটা ম্যাচও হারেনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। গত বছর তারা হারিয়েছে আলাদা 6টা দেশকে, ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ এবং মালয়েশিয়াকে। এর মধ্যে মালয়েশিয়ার বিরুদ্ধে জয় এসেছে 6-0 গোলে, অন্যদিকে ভুটানের জালে দিয়েছে 8টা গোল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতও পাত্তা পায়নি বাংলাদেশের কাছে। এমন অনন্ত ফর্মে থাকা মেয়েদের ওপরই ভরসা রাখছে বাফুফে। নিকিনি উৎকৃষ্ট ফিনিশিং বাংলাদেশ ব্রেক থ্রু পায়।